রুমকি দেবীর দুই ছেলে রাজু এবং দেবু। তারা দুজনে রাজ্যের বাইরে কাজের সূত্রে থাকে। রাজু কলকাতায় থাকে এবং দেবু পাঞ্জাবে। বছরখানেক হয়েছে দুজনে সেখানে বিয়ে করে আছে। বড় বৌমা বাঙালি, তার নাম তপস্যা, এবং ছোট বৌমা পাঞ্জাবি, যার নাম সন্ধ্যা। রুমকি দেবীকে তারা সময় মতো টাকা পাঠায়, কিন্তু ছেলে বৌমা ছেড়ে বাড়িতে একা একা থাকতে তার ভালো লাগে না। এমনই একদিন তিনি রান্না করছিলেন, তখন প্রতিবেশী বর্ণালী দেবী তার কাছে আসেন এবং বলেন, কি গো দিদি, কেমন আছো? আরে শরীর ভালো আছে তো নাকি? আর বলো না, সকাল থেকে আবার ব্যথা শুরু হয়েছে। কাল পর্যন্ত তো হাঁটতেও পারছিলাম, আজকে মনে হয় তাও পারছি না। তোমার পা কাল থেকে অনেক বেশি ফুলে গেছে তো, এভাবে কেন রোগটাকে পুষে রেখেছো বলো তো? ভালো করে চিকিৎসা করাও না। চিকিৎসা তো করাচ্ছি, ছেলেরা টাকা পাঠায়, সব টাকা তো ডাক্তারের পেছনেই চলে যায়। ওষুধপত্র সব রেগুলার খাচ্ছি। ডাক্তার বলে ভালো করে একটু রেস্ট নিতে হবে আর এক্সারসাইজ করতে হবে, কিন্তু আমি একা মানুষ, আমি যদি রেস্ট নেব তাহলে রান্না বান্নাটা করবে কে? আমার কথা শোনো, তুমি তোমার ছেলেদেরকে ফোন করে সব ব্যাপারটা জানাও। ওদেরকে বলো বৌমাদেরকে নিয়ে যেন বাড়ি ফিরে আসে। আরে এখানে কি কাজের অভাব রয়েছে নাকি? তাছাড়া তোমাদের যা জায়গা জমি পুকুর রয়েছে, ছেলেরা অনায়াসে তাদের জীবন কাটাতে পারবে। আরে ছেলেদেরকে বললে তো ওরা আজকেই চলে আসবে, কিন্তু আমি ওদেরকে শুধু শুধু বিরক্ত করতে চাই না। জানো তো আমার দুই বৌমা দুই রাজ্যের, দুজন পুরো আলাদা। ওরা এখানে এলে ওদের মধ্যে আদেও সেই মিল ভালোবাসা থাকবে কিনা কে জানে। এভাবেই কথাবার্তা হয় এবং বর্ণালী দেবী চলে যান। পরের দিন সন্ধ্যাবেলা আবার বর্ণালী দেবী আসেন, দেখেন রুমকি দেবী বিছানায় শুয়ে আছেন এবং পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন। ওহ বাবা গো, আর পারছি না, ও মা কি ব্যথা করছে। একি দিদি, তুমি তো ব্যথায় একেবারে অস্থির হয়ে পড়েছো গো, কখন থেকে ব্যথা হচ্ছে? আর কোনো খাবার খেয়েছো? দাঁড়াও আমি রান্নাঘর থেকে খাবার আনি, তারপর তুমি ওষুধ খাও। আমি আজ রান্না করতে পারিনি গো বর্ণালী, আসলে সকাল থেকে এত যন্ত্রণা হচ্ছে, বিছানা ছেড়ে যে উঠবো তার উপায় নেই। ব্যাস এই করে করেই না একদিন তুমি মারা যাবে, আমি আর তোমার কোনো কথা শুনবো না কো। আমায় ফোনটা দাও তো, আমি এক্ষুনি তোমার ছেলেদেরকে ফোন করব। এই বলে বর্ণালী দেবী রুমকি দেবীর দুই ছেলেকে ফোন করেন এবং তাদের মায়ের অবস্থার কথা জানান। মায়ের কথা শুনে ছেলেরা খুব চিন্তিত হয়ে পড়ে এবং তারা বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে বর্ণালী দেবী নিজের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে রুমকি দেবীকে খাওয়াতেন এবং ওষুধ খাওয়ান। দুদিন পর ছেলেরা তাদের স্ত্রীদেরকে নিয়ে এসে হাজির হয়। ছেলে বউদের দেখে রুমকি দেবী খুবই খুশি হয় এবং বলেন, বৌমা তোমরা অনেক দূর থেকে এসেছো, যাও গিয়ে ভালো করে স্নান করে একটু রেস্ট নাও। তোমার বর্ণালী মাসি আজ তোমাদের খাবার দিয়েছে, আজ আর তোমাদেরকে কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, আমরা রেস্ট নিচ্ছি, আপনি একটু ঘুমিয়ে পড়ুন, আপনার শরীরটাও তো ভালো নেই। আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর খাবার টেবিলে আসছি। হ্যাঁ মাম্মিজি, আমিও স্নান করে আসছি, তারপর একসাথে খাবো। প্রথম দিন দুই বৌমা ছেলে শাশুড়ি সবাই মিলে বেশ গল্প গুজব করে আনন্দ করে খেয়ে নেয়। পরের দিন থেকে দুই বৌমা সকাল সকাল উঠে রান্নাঘরে রান্না করতে যায়। সন্ধ্যা দেখে তপস্যা মাছ নিয়ে কাটতে বসেছে। সে তপস্যাকে বলে, জিজি তুমি এভাবে মাছ কিউ বাচ্ছো? আমি তো মাটন কাটবো, একটু জলদি জলদি নাও। দেখতে পাচ্ছো তো, এইমাত্র বসলাম, এক্ষুনি এত তাড়াতাড়ি করলে হয়? জানো না তাড়াহুড়োতে মাছ কাটা ভালো হয় না? মাছ তো আর মাংস নয়, যেভাবে সেভাবে কেটে দিলেই হলো, মাছ কাটার একটা আর্ট আছে। দেখো এইভাবে মাছ কাটতে হয়, আর তাছাড়া তোমরা এসব বুঝবেই বা কি করে? সবসময় তো ওই রুটি সবজি আর মাংস খাও, মাছের স্বাদ কি আর জানো তোমরা? রেহনে তো জিজি, তোমাদের মাছের গল্প শুনে শুনে না আমার কান ব্যথা হয়ে আসছে। আসল মে তোমরা না কোনোদিনও সেভাবে শাক সবজি খাও না, এসলিয়ে এইসব কথা বলছো। আর মাটনের কথা বলছো, মাটন তো তোমরা রান্না করতেই পারো না। সাদির পরে যখন এক সপ্তাহ এসেছিলাম তখন খেয়েছি, ওভাবে কি রান্না হয় নাকি? তাহলে তুমি কি বলছো, আমাদের মাছ মাংস কিছুই ভালো না, তোমার ওই শাক চচ্চড়ি ভালো? ভালো করে রান্না করলে না সব কুছ ভালো হয় জিজি, আমি খাবারের কথা বলছি না, আমি টেস্টের কথা বলছি। এভাবেই প্রথম দিন দুই বৌমার মধ্যে খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। দুজনই নিজেদের ইচ্ছা মতো মাছ মাংস শাক রুটি ভাত সবকিছুই রান্না করে এবং খাবার টেবিলে নিয়ে যায়। সন্ধ্যা বলে, লিজিয়ে মাম্মিজি মকাই কা রোটি সরসো কা শাক,
সাথে মটন কষা আছে, খেয়ে দেখুন কেমন হয়েছে। মা, আপনি আগে আমার হাতের মুড়ি ঘন্ট আর দই কাতলাটা খান, একেবারে খাঁটি বাঙালি খাবার, সঙ্গে আলু পোস্তও আছে, খেয়ে বলুন তো কেমন হয়েছে। এই বলে দুই বৌমা শাশুড়ির পাতে খাবার তুলতে থাকে, যা দেখে রুক্মিণী দেবী বলেন, আরে আরে তোমরা একটু ধীরে সুস্থে খাবার দাও, আমি একজন মানুষ, এত খাবার কি আমি একসাথে খেতে পারি? তোমরা খাবারগুলো রেখে দাও, আমার যখন যেটা ইচ্ছা হবে আমি একটু একটু করে নিয়ে খাবো। না মা, আপনাকে এই দুটো মাছের পিস তো খেতেই হবে, আমি আপনার জন্য কত শখ করে বানিয়েছি। মাম্মিজি, আপনি যদি জিজির খাবার খান তাহলে তো আমারও এই খাবার খেতে হবে, আমি অনেক দিল লাগিয়ে খাবারটা বানিয়েছি। আরে বাবা, তোমার শুধু শুধু মাকে এত জোর করছো কেন? মায়ের যেটা ইচ্ছা হবে সেটা মা তুলে নেবে। তোমরা মাদার কাছে দাঁড়িয়ে যে এইভাবে টর্চার করছো, মা খাবারটা খাবে কি করে শুনি। তপস্যা রাজুকে মাছ তুলে দেয় এবং সন্ধ্যা দেবুকে রুটি সবজি তুলে দেয়। তপস্যা, রোজ রোজ মাছ খেতে আর ভালো লাগে না, আমি বরং আজকে একটু রুটি সবজি খাবো। আরে হ্যাঁ নিশ্চয়ই দাদা, এই নিন এই শাক খেয়ে দেখুন। বৌদি, আমি একটা না সবজি রুটি আর মাটন খেয়ে একেবারে আপসেট হয়ে পড়েছি, তুমি একটু আমাকে একটা ভালো মাছ ভাজা দাও তো, অনেকদিন পর বাঙালি খাবার খাবো। হ্যাঁ ছোটদা, এই নাও এই বড় পিসটা তুমি নাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বৌদি, একেবারে বাঙালিয়ানা খাবার। তাদের খাওয়া হয়ে গেলে তপস্যা এবং সন্ধ্যা খেতে বসে, তারা যে যার নিজের হাতে তৈরির খাবার খায়। কিছুক্ষণ পর সন্ধ্যা আচার আনার জন্য রান্নাঘরে যায়। এই ফাঁকে সন্ধ্যা রান্না একটু নিজের প্লেটে তুলে তাড়াতাড়ি করে খেয়ে নেয় এবং মনে মনে বলে, আরে বাহ, সত্যি সত্যি তো এর হাতে শাকের তরকারি তো খুব সুস্বাদু, এত ভালো শাক রান্না তো আমি আগে কখনো খাইনি, আর একটু খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ও যদি চলে আসে। সন্ধ্যা চলে আসবে এই ভেবে তপস্যা শাকের তরকারি একটু তার প্লেটে নেয় এবং নিজের ঘরে নিয়ে গিয়ে খেতে শুরু করে। এদিকে খাবার টেবিলে তপস্যার রান্না মাছ ছিল। সন্ধ্যা দেখে তপস্যা সেখানে নেই এবং সে এক পিস মাছ নিয়ে খেতে আরম্ভ করে। আরে বাহ, জিজিনে তো খুব টেস্টি মাছলি রান্না করেছে, আমি এক একটা রেস্টুরেন্টে মাছলি খেয়েছি, সেগুলো তো ইতনা টেস্টিও হয় না, দিদির হাতের রান্না সচমে ভালো আছে, এবার তো মানতে হবে। এভাবেই দুই যা একে অপরকে না বলে একে অপরের হাতের রান্না খায়। পরের দিন রান্নাঘরে আবার ঝামেলা হয়। সন্ধ্যা, তুমি এভাবে সবজির খোসাগুলো কে এখানে ফেলে রেখে গেছো কেন? এগুলো পরিষ্কার করো, আমি এখানে মাছ কাটতে বসবো। আরে জিজি, তুমি তো আগের দিনকে ভি মাছ ভেজে পুরো ওভেনটাকে তেল ভর্তি করে দিয়েছিলে, সব তো আমাকেই ক্লিন করতে হয়েছে, আমি একা কিতনা কাম করবো বলো, তোমারটা আমি করে দিচ্ছি, আমারটাও তুমি করে দাও। আগের দিনে থালা বাসন তো আমি সব ধুয়েছিলাম, তুমি তো শুধু রান্না করেই চলে গিয়েছিলে। হ্যাঁ, ইয়ে বাদ আছে নাকি, রাতের বেলা থালা বাসন কে ধুয়েছে শুনি? তুমি তো খাবার খেয়ে সব ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলে, আমি তো সব প্লেট কিচেনে এনে পরিষ্কার করে তারপরে গিয়েছি, আমার রান্না হয়ে যাবে তারপর তুমি সব পরিষ্কার করবে, আমি কিন্তু আজ কিছু করতে পারবো না। করতে পারবে না অমনি পড়ে থাকবে, আমার খেয়ে দে কাজ নেই, আমি রান্নাঘর পরিষ্কার করবো, তারপর স্নান করবো, আর তারপর চারটের সময় খাবো, তোমার যদি ইচ্ছে হয় তুমি পরিষ্কার করো, আর না হয় চুপ করে থাকবে, একটা কথা মাথায় রাখবে যে আমি তোমার বড় যা, তাই কোনো কাজে না আমাকে অর্ডার করার চেষ্টা করবে না। ও বাবা, বড় যা আছো বলে কি যো দিল মে আসবে তাই করে যাবে, আর আমি চুপচাপ সেগুলোকে মেনে নেবো? এখানে রান্না করতে গেলে না পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আমি না তোমার ওইসব নোংরা পরিষ্কার করবো না, ইয়ে বাদ মাথায় রেখে দিও। এভাবেই দুই যা ঝগড়া করে এবং রান্না বান্না করে দুই যা যে যার ঘরে চলে আসে এবং শাশুড়ি গিয়ে দেখে রান্নাঘর একেবারে নোংরা হয়ে পড়ে আছে। এ বাবা, এই দুজন রান্নাঘরটাকে কি করেছে, সারা দিন রাত এরা এইভাবে ঝামেলা করছে। আরে বাবা, দুজনে মিলেমিশে চললে তো কোনো সমস্যা হয় না, এখন আমি নিজে শরীর খারাপ দেখবো নাকি এই নোংরাটা পরিষ্কার করবো, রান্নাঘরটাকে আমার পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছে। রুমকী দেবী এভাবেই বলতে বলতে তার অসুস্থ শরীর নিয়ে রান্নাঘর পরিষ্কার করেন। খাবার টেবিলে বসে তারা একে অপরের চোখের আড়ালে একে অপরের হাতে রান্না খায়, কিন্তু এমন দেখায় যে তারা একে অপরের খাবারের দিকে চেয়েও দেখে না। এভাবেই দিন কাটতে থাকে। দুই জায়ের ঝগড়া একদিন তুঙ্গে ওঠে, একে অপরকে তারা অনেক কথা শোনায়। শাশুড়িমা ঘর থেকে সব শুনতে পেয়ে ছুটে এসে বলে, তোমরা আর কতদিন এভাবে অশান্তি করবে শুনি, একে অপরকে তোমরা সারাক্ষণ দোষ দিতেই ব্যস্ত। আরে বাবা, একটা বাড়িতে থাকতে গেলে তো একটু অ্যাডজাস্ট করে থাকতে হয়, সারাক্ষণ যদি এরকম করো তাহলে চলবে কি করে। মা, সব দোষ আপনার ছোট বৌমার, সব সময় আমাকে হুকুম করে যেন আমি ওর চাকর।
না না মাম্মিজি, ও জিজি আছে না আমাকে সবসময় পরিশান করে, আর দেখুন না ও সবসময় হিটলার হয়ে আছে যেন। আরে চুপ করো তোমরা, তোমরা কেউ কম নয় বুঝলে। আজ থেকে তোমাদেরকে আর একসাথে রান্না করতে হবে না, আমি তোমাদের আলাদা আলাদা দুটো ওভেনের ব্যবস্থা করে দিচ্ছি। যে যার আলাদা রান্না করবে আর যে যার খাবে, এই অশান্তি না আমি আর নিতে পারছি না। একই আমার নিজের শরীর অসুস্থ, তার উপর তোমাদের এই অশান্তির জন্য মনটাও আমার অসুস্থ হয়ে থাকে, তাহলে আমি আর বাঁচতে পারবো না বুঝলে। এভাবেই রুমকি দেবী মিস্ত্রিকে ডেকে রান্নাঘর দুটো ভাগ করে দেন। দুই বৌমা প্রথমে খুব খুশি হয় এবং যে যা রান্না করতে থাকে, কিন্তু দুদিন কাটতে না কাটতেই তারা নিজেদের ভুলটা বুঝতে পারে। সন্ধ্যা একটু ঝগড়া করে বটে, কিন্তু রান্না করতে করতে বেশ মজার মজার গল্পও বলতো, রান্না করতে গিয়ে একটুও বিরক্ত লাগতো না। আরে জিজি তো কিতনা সুন্দর সুন্দর গান করে, রান্না করতে করতে যখন গান গাইতো না বহুত আচ্ছা লাগতো, আর টাইম ভি কেটে যেত। আর তাছাড়া এ দুদিন তো জিজির হাতের কোনো রান্না টেস্টই করিনি, এখন তো জিজির হাতের রান্নাকে অভ্যাস হয়ে গেছে। জিজিকে একটু শাক দিয়ে আসি। আজ সন্ধ্যা কি রান্না করেছি কে জানে, ওকে একটু মাছ দিয়ে আসি, একা একা খেতে ভালো লাগছে না। দুই যা একে অপরের জন্য খাবার নিয়ে আসে এবং বলে, জিজি আমি তোমার লেগে শাক রান্না নিয়ে এসেছি, আর সাথ মে রায়তা ভি হে, এই নাও আমি তোমার জন্য ভেটকি মাছের তরকারি এনেছি, একটু খেয়ে দেখো না গো। চলো জিজি একসঙ্গে দুজনে টেবিলে বসে খাই। ঠিক আছে চলো, তবে খেতে খেতে তোমার ওই মজার মজার গল্পগুলো একটু বলতে হবে, কতদিন গল্প শুনিনি গো। ও জিজি ঠিক হে, তবে খাওয়া হয়ে গেলে তুমিও কিন্তু একটা গান গাইবে, ওই যে না রবীন্দ্রসঙ্গীত আছে আমারও পরানো যাহা চাই। আচ্ছা বাবা ঠিক আছে, এখন চলো গিয়ে আগে খাওয়া যাক। এই বলে দুই যা গল্প করতে করতে খাবার খায়। তাদেরকে দেখে শাশুড়ি মনে মনে হাসে। কয়েকদিন পর সকালবেলা উঠে রুমকি দেবী অবাক হয়ে দেখেন যে দুই যা মিস্ত্রিকে ডেকে তাদের রান্নাঘরের দেওয়ালটা ভেঙে ফেলেছে এবং রান্নাঘরটাকে আবার আগের মতো করে নিয়েছে। কি ব্যাপার, আজকাল তোমাদের মধ্যে আর ঝগড়া হচ্ছে না দেখছি, তার উপরে আবার রান্নাঘরটাকে আগের মতো করে নিয়েছো তো। হ্যাঁ মা, আসলে আমরা দুজনে বুঝতে পেরেছি যে সংসারে থাকতে গেলে একটু আধটু রাগ অভিমান তো হবে, কিন্তু সেটাকে মনে পুষিয়ে রেখে দিলে চলবে না। সন্ধ্যা আমার ছোট বোনের মতো, ওকে যদি আমি বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে করে না নিয়ে চলি তাহলে আমি আর কি বড় হলাম বলুন তো। জি মাম্মি জি, জিজি আমার থেকে অনেক বড় আছে বয়সে আর সম্মানেও, তাই জিজিকে রেসপেক্ট করা আমার রেসপন্সিবিলিটি আছে, ইসলিয়ে আমরা ঝগড়া বন্ধ করে দিয়েছি, এখন থেকে আমরা আর এসব করব না। যতদিন যায় সত্যি সত্যি দুই যা একেবারে বোনের মতো হয়ে ওঠে এবং তাদের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ফিরে আসে। শীতলকুচি গ্রামে অনিতা ও মোহনা নামে দুই শাশুড়ি বৌমা বাস করত। দুর্ভাগ্যক্রমে তাদের দুজনেরই স্বামী মারা গিয়েছিল, তাই খেয়ে পরে বাঁচতে তারা ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা অত্যধিক লোভী ছিল তাই কোনো ব্যবসাতেই তারা বেশি দিন টিকে থাকতে পারত না। এমনই একদিন তারা বাজার থেকে আসার পর, ধুর আমার যেন আর এই সবজি ব্যবসা করতে ভালোই লাগে না, সারাদিন গাধার মতো খাটো আর দিন শেষে হাতে গোনা কয়েকটা টাকা নিয়ে বাড়ি ফেরো। হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন, আমার ওই একই অবস্থা, কোথায় মোটা টাকা লাভ হবে তা নয়, 1 কেজিতে 2 টাকা 5 টাকা, তাও আবার সবজি বেচে গেলে পরের দিন ফেলে দাও। আচ্ছা বৌমা, এমন কোনো ব্যবসা নেই যেটা করলে আমরা অল্প কিছুদিনই মোটা টাকা লাভ করতে পারবো আর আমাদের মালপত্রও নষ্ট হবে না। ওই তো দেখো না রামুদা মাছ বিক্রি করে, শুনেছি ওর নাকি 1 কেজিও মাছ পড়ে থাকে না, আর অল্প স্বল্প থাকলেও বাড়িতে খেয়েই তো শেষ হয়ে যাবে তাই না? আরে মা আপনি তো ভালো বুদ্ধি দিয়েছেন, চলুন কাল থেকেই আমরা মাছের ব্যবসা শুরু করি, শুনেছি মাছের ব্যবসায় অর্ধেক অর্ধেক লাভ। বৌমার মুখে এরকম কথা শুনে অনিতা দেবীও রাজি হয়ে যায়। এরপর তারা পরের দিন থেকেই মাছের ব্যবসা শুরু করে দেয়। প্রথম প্রথম তারা ঠিকঠাক দাম নেওয়ায় বেচা কেনা বেশ ভালোই হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের লোভ বাড়তেই থাকে, তাই একদিন তারা মাছের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। বাজারের তুলনায় তাদের মাছের দাম বেশি হওয়ায় তাদের দোকানে কোনো খরিদ্দারই আসছিল না। তখন, এই মাছ নিয়ে যাও মাছ, টাটকা টাটকা জ্যান্ত মাছ, দাদারা বৌদিরা বাঙালির মনে দেবে সুড়সুড়ি, আমার রুই কাতলার জুড়ি, এই মাছ আছে মাছ, নিয়ে যাও নিয়ে যাও, বাড়ির বউয়ের কথা যদি থাকে মনে আমার মাছ নিয়ে যাও বাড়িতে কিনে,
নিয়ে যাও নিয়ে যাও, একেবারে বড় বড় সাইজের, দেখলেই মন ভরে যাবে। এভাবেই জোরে জোরে হাঁকতে থাকলে বেশ কয়েকজন খরিদ্দার তাদের কাছে আসে, কিন্তু বেশি দাম দেখে খরিদ্দারগুলো আবারও ফিরে যেতে থাকে। তখন কি হলো সুকুমার দা, চলে যাচ্ছ যে আমাদের মাছ পছন্দ হয়নি নাকি? আরে আমার কথা শুনে নিয়ে যাও, দেখবে গিন্নি খুবই খুশি হবে। না এই মানে পছন্দ হয়নি সেটা কথা নয়, কিন্তু দামটা বড্ডই বেশি। এখন যদি বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাই তাহলে বইয়ের হাতে বকা খেতে হবে। এশালা কিপটে বুড়ো প্রতিদিনের মতো কম দামে মাছ কিনতে এসেছে, তবে রে দাঁড়া এর ব্যবস্থা করছি। আরে কাকা চিন্তা করছেন কেন, নিয়ে যান, আপনার কাছ থেকে বেশি দাম কিভাবে নেব। এই যে মা আপনি আমায় একটি রুই মাছ দিন তো। এই বলে মোহনা সুকুমার বাবুকে একটি রুই মাছ ওজন করে দেয় ও সে সত্যি সত্যি তার কাছ থেকে কম দাম নেয়। এরপর সুকুমার বাবু খুশি মনে সেখান থেকে চলে যায়। তখন মোহনার শাশুড়ি অনিতা দেবী তাকে বলে, এটা কি করলে বৌবা, ওই সুকুমারকে কেনা দামেই মাছ দিয়ে দিলে, এভাবে মাছ বিক্রি করলে আমাদের লাভের গুড়তো পিঁপড়েই খেয়ে নেবে। আরে মা সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি তার ব্যবস্থা করে দিয়েছি। এই দেখুন চুম্বক, আমি ওনাকে মাছ দেওয়ার সময় পাল্লার নিচে চুম্বক লাগিয়ে রেখেছিলাম, যার ফলে ওই বেটা সুকুমার ওজনে মাছ কম পেয়েছে। এবার বলুন তো আমার বুদ্ধি কেমন। সাব্বাস বৌমা, তোমার বুদ্ধি সত্যিই অসাধারণ। আজ থেকে আমরা এভাবেই মাছের ওজনে চুরি করব, তাহলে আমাদের অনেক লাভ হবে, আর সেটা কেউ বুঝতেও পারবে না। সেদিনের পর থেকে তারা আর দাম না বাড়িয়ে ওজনে কম দিয়ে লোককে ঠকাতো। এভাবেই বেশ কয়েকদিন তাদের চুরি চলতে থাকে, আর এটা করে তারা বেশ লাভবানও হচ্ছিল। এমনই একদিন, এই যে বৌমা তাড়াতাড়ি চুম্বক রেডি করো, আমাদের এই গ্রামের মদনবাবু আসছে, ওনাকে বড় ধরনের বাঁশ দিতে হবে। হ্যাঁ সে আমি প্রথম থেকেই রেডি করে রেখেছি, আজ তো একেবারে 500 জনের চুম্বক নিয়ে এসেছি, মানে বুঝতে পারছেন 1 কেজি মাছ কিনলে হাফ হাফ লাভ। কি গো অনিতা দি, আজকে দেখছি বড় বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছো, দাম তো বেশ ঠিকই আছে, তাহলে আমাকে 2 কেজি মাছ দাও তো। ইস যা, আগে যদি জানতাম এ 2 কেজি মাছ কিনবে তাহলে আরো 2 চুম্বক বেশি নিয়ে আসতাম। কি ব্যাপার মদনবাবু, আজ বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি যে একেবারে 2 কেজি মাছ কিনছেন? হ্যাঁ সেরকমই ধরতে পারেন, আসলে আজ বাড়িতে আত্মীয় এসেছে, আর জানেন তো বাঙালিরা এলে কি খেতে পছন্দ করে। ও আচ্ছা বুঝেছি, এই যে বৌমা তুমি মদনদাকে একেবারে বড় সাইজের ফ্রেশ মাছ দেখে দাও। অনিতা দেবীর কথা শুনে মোহনা একটি মাছ ওজন করে তাকে দেয়। এরপর মদনবাবু মাছটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, মদনবাবু মাছের প্যাকেটটি নিয়ে আবারও অনিতা দেবীর কাছে ফিরে আসে ও সে বলে, আচ্ছা অনিতাদি আমার যেন কেমন জানি মাছ কম কম লাগছে, আমার বন্ধু হরিপদ একই সাইজের মাছ কিনেছে কিন্তু ওর 1.5 কেজি ওজন হয়েছে, মানে তুমি ওজনে কম টম দাওনি তো, মাপার সময় ঠিকঠাক মেপেছিলে। আরে দাদা আমাদের মাপযোগে ভুল হতেই পারে না, ও আসলে আমাদের মাছ টাটকা তো তাই ওজন একটু ভারী হয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না, এই নিন আপনি আরও একটি মাছের মুড়ো কাটা নিয়ে যান, কি এবারে খুশি তো? মা আপনি ওনাকে মুড়োটা শুধু শুধু দিলেন, এমনি যাই হোক বুঝিয়ে দিলেই তো পারতেন। বৌমা তুমি বোঝো না, একটা মাছের মাথা দিয়ে যদি আমরা চুরি ধরা পড়া থেকে বেঁচে যাই তাহলে সেটা অনেক ভালো, আর এমনিও সারাদিন পড়ে আছে, সারাদিনে আমরা অনেক টাকা লাভ করে নেব। অনিতা দেবীর কথা শুনে মোহনা ব্যাপারটি বুঝে যায়। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন মদনবাবু আবারও অনিতার মাছ দোকানে আসে। তখন কি ব্যাপার মদনবাবু, আজ যে দেখছি সকাল সকাল এসেছেন, বাড়িতে আবারও আত্মীয় এলো নাকি? না না আজ আমার বাড়ির জন্য মাছ নিতে আসেনি, আসলে আমি যেখানে কাজ করি ওই মানে জমিদারবাবুর বাড়িতে কাল অনুষ্ঠান আছে, আর তাই আমায় মাছ কিনতে বাজারে পাঠালেন। তা তুমি কাল 50 কেজি রুই মাছ দিতে পারবে তো, নাকি আমি আরও অন্যজনকে অর্ডার দেব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো, এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি সময় মতো মাছ পাঠিয়ে দেব। এই বলে অনিতা দেবী মদনবাবুর কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন মোহনা বলে, মা বেশ ভালোই হলো, বলুন এত বড় অর্ডার পেয়েছি, এবার তো আমি আর ভুল করবই না, ওজনে অর্ধেক চুরি করবই করবো। হ্যাঁ হ্যাঁ সে তো ঠিকই আছে বৌমা,
কিন্তু হঠাৎ করে এত মাছ আমরা কোথা থেকে পাবো সেটা ভেবেছো? এখন যদি তুমি অর্ডার অর্ধেকও দাও তবুও 25-30 কেজি মাছের প্রয়োজন। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মা, আমার মাথায় একটা প্ল্যান আছে, আর ওটা করতে পারলে আমাদের পুরোটাই লাভ হয়ে যাবে। এই বলে মোহন তার শাশুড়ি মাকে তাদের বাড়ির পাশের পুকুর থেকে মাছ চুরি করার কথা জানায়। এটা শুনে অনিতা দেবীও খুব খুশি হয়ে যায়। এরপর তারা সেদিন রাতেই পুকুরের মাছ চুরি করতে যায়। বেশ কিছুক্ষণ ধরে তারা অনেক মাছ ধরে ফেলে, কিন্তু হঠাৎ করেই সেখানে মদনবাবু চলে আসে। ও সে বলে, এই এই তোমরা এখানে কি করছো? তোমরা জমিদারবাবুর পুকুরে মাছ চুরি করছো কেন? দাঁড়াও বলছি দাঁড়াও, না তো আমি গিয়ে সবকিছু জমিদারবাবুকে বলে দেবো। দেখো মদন কাকু, তুমি প্লিজ জমিদারবাবুকে এ ব্যাপারে কিছু বলো না, এটা করে তোমার কোনোই লাভ হবে না। তুমি বরং আমাদের কথা শোনো, আমাদের সঙ্গে এক হয়ে যাও, তাহলে তোমার অর্ধেক আর আমাদের অর্ধেক। হ্যাঁ, প্রস্তাব তো খারাপ নয়, এতদিন ওখানে কাজ করছি কত টাকাই বা স্যালারি দেয়, আর যেখানে মাছ চুরির ব্যাপার সেখানে চুরি তো এরা করছে, দোষ হলেও এদের হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে। এই বলে মদনবাবু তার শর্তের কথা জানায়। শর্ত অনুযায়ী মদনবাবু অর্ধেক টাকা তাদের কাছ থেকে নিয়ে নেয়। এদিকে অনিতা ও মোহনাও খুব চালাক ছিল, তাই তারা পরের দিন মাছ দেওয়ার সময় আগের মতোই চুম্বক লাগিয়ে ওজনে অর্ধেক মাছ কমিয়ে দেয়। এরপর মদনবাবু কিছু না বুঝেই মাছগুলিকে নিয়ে জমিদারবাবুর বাড়ি যায়। জমিদারবাবু মাছগুলিকে দেখলেই মাছ কম আছে বলে মনে হয়, তাই সে বলে, আচ্ছা মদন, মাছগুলি তুমি মেপে নিয়ে এসেছো? মানে যখন মাপা হচ্ছিল তখন তুমি ওখানেই ছিলে? হ্যাঁ বাবু, একেবারে পাল্লার সামনেই দাঁড়িয়েছিলাম, পুরো গুনে গুনে 50 কেজি হতে তবেই নিয়ে এসেছি। আচ্ছা পল্টু, পাল্লাটা নিয়ে আয় তো, দেখি কেমন ঠিকঠাক আছে, আমার তো মনে হচ্ছে এখানে 20 কেজিও মাছ নেই। এই বলে জমিদারবাবু মাছগুলি মাপতে থাকে, ও তখন সে সত্যি সত্যি ওজনে কম পায়। এটা দেখে মদনবাবু অবাক হয়ে যায়, ও সে সব দোষ মাছওয়ালা বৌশাশুড়ি অনিতা ও মোহনার উপরে দেয়। এরপর জমিদারবাবু তাদেরকে সেখানে ডেকে পাঠায়। তারা সেখানে এসে বলে, তা মাছ কম দেবো না তো কি করব, আপনার ম্যানেজার যে লাভের টাকায় ভাগ বসিয়ে রেখেছিল। চুপ করো, তুমি এমন করে বলছো যেন মাছ কিনে নিয়ে আসছিলে। বলো না বলো যে তোমরা জমিদারবাবুর পুকুরেই তো মাছ চুরি করছিলে, আর আমি দেখে ফেলেছি বলে আমায় অর্ধেক দেবে বলেছিলে। এভাবেই সেদিন তাদের সকলের গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। সমস্ত কিছু শোনার পর জমিদারবাবু প্রথমে চুপ করেই থাকে। আসলে জমিদারবাবু খুবই বুদ্ধিমান ও শান্ত মেজাজের লোক ছিল, তাই তাদেরকে অপমান অথবা শাস্তি না দিয়ে শোধরানোর জন্য একটি সুযোগ দেয়। এটা শুনে ওখানে উপস্থিত সকলেই খুশি হয়ে যায়। এরপর থেকে তাদের বউ শাশুড়ি শিক্ষা হয়ে যায় এবং তারা এখন আর লোককে ঠকায় না, তাদের থেকে সঠিক দাম নিয়ে সঠিক ওজনের মাছ দেয়। এভাবেই ধীরে ধীরে সকলে আবারও তার দোকানে আসতে শুরু করে, যার ফলে তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন আমাদের নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।